আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আবারও চলে এলাম নতুন আরও একটা নাস্তা রেসিপি শেয়ার করার জন্য। বিকেলের নাস্তায় কিংবা বাচ্চার টিফিনে যদি চটজলদি কিছু তৈরি করার কথা ভাবেন, তাহলে আজকের এই রেসিপিটা কিন্তু ট্রাই করে দেখতে পারেন। আর আমার আজকের রেসিপি যদি ভালো লাগে, তাহলে এমন সহজ আর নিত্য নতুন ভিডিওর জন্য অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে এর পাশে থাকা বেল আইকনটা বাজিয়ে দেওয়ার রিকোয়েস্ট রইল। এখানে আমি ছোট সাইজের কয়েকটা আলুকে সেদ্ধ করে নিয়েছি। আপনি যদি বড় সাইজের আলু নেন, সেক্ষেত্রে একটা আলু হলেই যথেষ্ট। প্রথমে এই সেদ্ধ করা আলুগুলোকে আমি একটা চামচের সাহায্যে ম্যাশ করে নিচ্ছি। তারপর যখন ম্যাশ করা হয়ে যাবে, আমি নাস্তাটা তৈরি করার জন্য সঙ্গে কিছু ভেজিটেবল কেটে নিয়েছি। এখানে কুচি করে কেটে নিয়েছি গাজর, বরবটি কেটে নিয়েছি, পেঁয়াজ কুচি, ক্যাপসিকাম কুচি, আর নিয়েছি ধনে পাতা আর কাঁচামরিচ কুচি। কেউ চাইলে এই সকল সবজিগুলো দিয়ে করতে পারবেন, আবার চাইলে পছন্দ আর সুবিধা অনুযায়ী সাথে আরও কিছু সবজি অ্যাড করতে পারবেন, যেমন বাঁধাকপি, ফুলকপি, যেগুলো আপনার হাতের কাছে রয়েছে, কিংবা আপনার পছন্দের উপর ডিপেন্ড করে। তারপর সেই ম্যাশ করা আলুগুলোর মধ্যে সব সবজিগুলো দিয়ে দিয়েছি। অবশ্যই চেষ্টা করবেন সবজিগুলোকে একেবারে ঝুরি কুচি করে কাটার জন্য। এরপর আমি এর সঙ্গে দুটো ডিমকে ভেঙে দিয়ে দেব। এবার প্রথমে দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ, তারপর চিলি ফ্লেক্স দিয়ে দিয়েছি। আপনি যদি আপনার বাচ্চার জন্য তৈরি করেন, তাহলে জালটা সেই অনুযায়ী অ্যাডজাস্ট করে নেবেন। এরপর দিয়ে দিয়েছি হাফ চা চামচ পরিমাণ চাট মশলা। এবার এখানে নিয়েছি 1/4 কাপ আটা, তবে পুরো আটাটা আমি দিব না, প্রথমে খানিকটা আটা দিয়ে মিশ্রণটাকে মাখিয়ে নেব। আজকে আমি কোনো পানি দিয়ে ব্যাটার তৈরি করব না, এই আটাটা দিয়েছি শুধুমাত্র একটু বাইন্ডিংয়ের জন্য। মনে হচ্ছে আরও কিছুটা আটার প্রয়োজন হবে, তাই আরও খানিকটা আটা দিয়ে মিশ্রণটাকে তৈরি করে নিয়েছি। তবে এখানে আমি 1/4 কাপ আটা নিয়েছিলাম, অর্ধেকের চাইতেও কম আটা লেগেছে, তার মানে আজকের এই মিশ্রণটা তৈরি করতে 2 টেবিল চামচ পরিমাণ আটা লেগেছে। আপনাদের কম কিংবা বেশি লাগতে পারে। মিশ্রণটা ঠিক দেখতে এই রকম হবে, একদম পাতলা না, একটু আঠালো টাইপের। এবার নাস্তাটা তৈরি করে নেবার পালা। আর এর জন্য প্রথমে আমি 1/2 টেবিল চামচ পরিমাণ রেগুলার রান্নার তেল দিয়ে দিলাম। একটা ব্রাশ দিয়ে তেলটাকে পুরো প্যানের মধ্যে ছড়িয়ে দিতে হবে। এরপর যেই মিশ্রণটা তৈরি করেছিলাম একটা চামচের সাহায্যে, সেই মিশ্রণটাকে অল্প অল্প করে নিয়ে দিয়ে দিচ্ছি। একটু গোল করে দেওয়ার চেষ্টা করছি, এতে করে নাস্তাটা দেখতে একটু সুন্দর লাগবে। আর নাস্তাটা তৈরি করতে কিন্তু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়ার একদমই কোনো প্রয়োজন নেই। পুরো নাস্তাটা হতে উভয় পাশটা 1.5 থেকে 2 মিনিট করে সময়ের প্রয়োজন হবে। তারপর একটা পাশ যখন হয়ে যাবে, তখন আমি এটাকে উল্টে দেব। আর এই পর্যায়ে কিন্তু আমার নাস্তাটা পুরোপুরি হয়ে গেছে। এবার এগুলোকে তুলে সার্ভ করে নিচ্ছি। খুব সহজেই চটজলদি স্বাস্থ্যসম্মত কিছু তৈরি করতে চাইলে অবশ্যই কিন্তু আজকের এই রেসিপিটা ট্রাই করে দেখবেন। সবাইকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি এতক্ষণ পর্যন্ত যারা ভিডিওটি দেখেছেন। যাওয়ার আগে অবশ্যই একটা লাইক করে যেতে ভুলবেন না। সবাই অনেক অনেক বেশি ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।